ছাত্র জনতার গণভ্যুত্থানের পর দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি চরম গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে ভারত সরকার আপাতত তার থাকার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি এরই মধ্যে শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট প্রত্যাহার করায় সেটি নিয়েও রয়েছে নানা আলোচনা শেখ হাসিনা ভারতে যাওয়ার পর ছয় আগস্ট তার অবস্থান সাময়িক বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে এরপর শেখ হাসিনার ইস্যুতে আর নতুন কোনো ভাষ্য দেয়নি ভারত ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে নিরাপদ কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা এখনো পুরোদস্তুর অব্যাহত আছে তবে সেটা যদি তাড়াতাড়ি নাও হয় তাহলে দিল্লি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না এসব বিষয় নিয়ে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয় ভারত এখনও আশা করছে শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে অর্থাৎ তৃতীয় কোনো বন্ধু দেশে থাকতে পারবেন তিনি কিন্তু সেটা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে সবচেয়ে খারাপটার জন্য দিল্লি প্রস্তুত থাকবে তার মানে শেখ হাসিনাকে লম্বা সময়ের জন্য রেখে দিতে পারে ভারত বিবিসির প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও ইউরোপের দু একটি ছোটখাটো দেশের সঙ্গে ভারত এ বিষয় নিয়ে কথা বলেছে যদিও এসব আলোচনা তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে তবে শেখ হাসিনা নিজে এখনও কোনো দেশে লিখিত আবেদন করেননি যুক্তরাজ্য বা আমেরিকায় তো নয় এইসব দেশগুলোতেও না তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে এখন প্রশ্ন হলো যদি তৃতীয় কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজিও হয় তাহলে কোন পাসপোর্টে তিনি দিল্লি থেকে সেখানে সফর করবেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বিবিসিকে বলছিলেন এটা বড় কোনো সমস্যা নয় বাংলাদেশ সরকার যদি তার পাসপোর্ট বাতিল করে দিয়ে থাকে ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসে তৃতীয় দেশে যেতে পারবেন বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতেই রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে ভারত যে দ্বিধা করবে না সে ইঙ্গিত কিন্তু দিল্লিতে এখনও পাওয়া যাচ্ছে তবে এই পদক্ষেপ যদি একান্তই নিতে হয় তবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব কী পড়বে সেটাও দিল্লিকে খেয়াল রাখতে হবে ভারতে অনেক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনাকে ভারত যদি আশ্রয় দিয়ে রেখে দেয় তাহলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়ে উঠতে পারে আহমেদ কৌশিক বর্তমান